নমস্কার বন্ধুরা, রত্না লাইফস্টাইল ভাবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে শুভ নবমী, তো তোমাদের সকলকে জানাচ্ছি শুভ নবমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গিয়েছিলাম পুজো মণ্ডপে, প্রসাদ বিতরণ হচ্ছিল, তো প্রসাদ প্রসাদ খেয়ে এসেছি। এই দেখো রেড কালারের মিন্ত্রা থেকে নেওয়া ড্রেসটা পরলাম, তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আনি ধরে দে, একটু ছাদে আসলাম, ফটো টটো তুলবো। আমার তো ভীষণ ভালো লেগেছে ড্রেসটা, পুরো রেড কালারের, আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানি। ছাদে চলে এসেছি, হাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে। এখন তো আর বেরোবো না, এখন একটু ড্রেস ট্রেস চেঞ্জ করবো, বেরোবোই 5টা সাড়ে 5টার দিকে। চল হানি নিচে, চলে নিচে যাই, হানি নিচে যাও, একটু বিশ্রাম টিশ্রাম নাও, তারপরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, নবমীর মেকআপ লুকে একেবারেই রেডি। দেখো আমি নবমীর মেকআপ করে নিয়েছি, এখন সন্ধে প্রায় 6টা বেজে গেছে, তো আমরা বেরোচ্ছি। তো মেকআপটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, আর আমার সাজটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমার মেয়ে চলে গেছে নিচে রেডি টেডি হয়ে, ওকে আগেই আজকে রেডি করে দিয়েছি, কারণ আমার তো একটুখানি বেশি টাইম লাগে সেজন্য। তো চলো, তোমাদের দাদাও নিচে দাঁড়িয়ে আছে, তো যাই। প্রথমে ভেবেছিলাম কানের সাথে গলায় কিছু পরবো কি না, তারপরে ভাবলাম যে না, কানের দুলটা অনেক বড়, যদি গলায় পরি তো দেখতে ভালো লাগবে না, এই গোল্ডেন দুপাট্টা দিয়েই অনেকটা ভালো লাগবে। তো চলো একেবারে দেখা হচ্ছে বাইরে গিয়ে। ঘরটা বানিয়ে দেবে।
পুজো দারুণ করেছে, পুরো প্যান্ডেলটা ঠাকুরটা অপূর্ব হয়েছে।
চলে এসেছি ঠাকুর ঠাকুর দেখে। কি সেজে গিয়েছিলাম আর চেহারার কি অবস্থা, প্রচন্ড গরম লেগে গেছে বাবা। যা ভিড় যা ভিড়, প্রচন্ড জ্যাম। সব জামা কাপড় হানি মাটিতে রেখে দিতে হবে, হ্যাঁ কালকে ধুয়ে দেব। একটু বসে নি না, বসলে না হচ্ছে না। পরে আগে হাত মুখ ধুতে হবে, তারপরে খাবার অর্ডার করে দিয়েছি জোম্যাটোতে। ওখানে প্রথমে ভেবেছিলাম রেস্টুরেন্টে বসে খাবো, তারপরে ভাবলাম যে না বাড়িতে নিয়ে গিয়েই খাই ফ্রেশ ট্রেশ হয়ে। তো জোম্যাটোতে অর্ডার করে দিয়েছি, এই আসবে এখনই। আমরা অর্ডার করলাম আজকে মাটন বিরিয়ানি, অনেকদিন পরে মাটন বিরিয়ানি অর্ডার করলাম। মানে বিরিয়ানি ব্যাঙ্গালোরে তো ওদিকে আমাদের যে জায়গায় যেইভাবে রান্নাটা হয় সেরকম তো ওখানে হয় না, না এরকম সুস্বাদু আইটেম কিন্তু ব্যাঙ্গালোরে পাওয়া যায় না, একমাত্র আমাদেরই ওয়েস্ট বেঙ্গলেই পাওয়া যায়। আর বলতে গেলে আমাদের জায়গার মানে ওয়েস্ট বেঙ্গলের রান্নাই একদম টেস্টি আর ভীষণ মানে খেতেও খুব ভালো, মানে তুলনামূলকভাবে সেটা দেখেছি। ওয়েস্ট বেঙ্গলের রান্নার সাথে কোনো জায়গার রান্নার তুলনা হয় না। তো মাটন বিরিয়ানি অর্ডার করলাম, আজকে জমিয়ে খাবো। আর গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে, এখন খেয়ে দিয়ে একটুখানি বিছানায় ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়লেই একেবারে পুরো ঘুম সকাল হয়ে যাবে আর শান্তি। তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটি ভ্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।